রেসিপিটির নাম মাটন কারি। এখানে সয়াবিন তেল এবং আস্ত জিরা দেওয়া হলো, এটা পানি, অল্প পরিমাণে পানি দিয়ে এটা মাটন গ্রেভি। যে মাটনটা এখন রান্না করা হবে সেটা আগে কয়েক রকমের মশলা দিয়ে তারপরে সিদ্ধ করে অনেকটা রান্না করার মতোই করা হয়েছে, তারপরে ওইটা আলাদা করা হয়েছে, মাংসটা আলাদা করে রেখেছে আর গ্রেভিটা আলাদা করে রেখেছে, সেটাই এখন রান্না করা হবে আরও অন্য অন্য মশলা, অন্য অন্য আরও অনেক উপকরণ দিয়ে। এটা যেটা দিচ্ছে এটা অনিয়ন গ্রেভি, আর এই অনিয়ন গ্রেভি দেওয়ার পরে এটা লবণ, এটা গরম মশলা, এটা মাটন, এই যে এটা এটা আগে থেকে রান্না করে রাখা কিন্তু গ্রেভিটা আলাদাভাবে রেখেছে আর মাটনটা আলাদাভাবে রেখেছে, এখন সেটাই এখন আরও কিছু দিয়ে রান্না হচ্ছে। হালকা টেস্টি সল্ট দিচ্ছে, কাশ্মীরি মরিচ, এটা কারি পাউডার, এটা জয়ফল গুঁড়া, হালকা খুবই কম, জয়ফলের অনেক বেশি ফ্লেভার, সো এটা আগে থেকে গুঁড়ো করে রাখা, সেটারই হালকা অল্প পরিমাণে পাউডার দিয়েছে, আর তারপরে যেটা দিল এটা জয়ত্রী পাউডার, এটাকেও তেলে গুঁড়ো করে রাখা, সেটাই এখন এখানে দিচ্ছে। যেহেতু খাসির মাংসে একটা অন্যরকম একটা ফ্লেভার, মানে অন্যরকম একটা গন্ধ লাগে বা থাকে, অনেকেরই পছন্দ না, এই জন্য এটার মধ্যে জয়ফল জয়ত্রী হালকা হালকা পরিমাণ দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর একটা দারুণ একটা ফ্লেভার আসে। এটা কাজু বাদাম ব্লেন্ড করা, কাজু বাদামকে ব্লেন্ড করে রেখেছিল, সেটাই এখানে দিচ্ছে। এরপর যাবে ঘি, আর এখানে যে মাংসটা ইউজ করা হয়েছে এটা ঘি যাচ্ছে, সেটা হচ্ছে খাসির মাংস, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, হলুদ, জিরা, মরিচ, ধনে, লবণ, পেঁয়াজ, সয়াবিন তেল, পানি ও দই, এই সব উপকরণ দিয়ে তারপরে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে এটাকে রান্না করা হয়েছে। যখন সেদ্ধ হয়ে গেছে তখন এই মাংসগুলোকে আলাদা উঠিয়ে রেখেছে আর গ্রেভিটাকে আলাদাভাবে রেখে দিয়েছে, আর সেই গ্রেভি আর সেই মাংস দিয়েই এখন মাটন কারি হচ্ছে। আরেকটা কথা হচ্ছে মাটন কারির মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা খুব কম যায়, এটা হালকা অল্প পরিমাণে সয়াবিন তেল দিচ্ছে, সয়াবিন তেল গরম করে ওইটাকে এখন উপরে দিয়ে দিচ্ছে, এতে খেতে স্বাদ বেশি হবে, খেতে মজা হবে, দেখতেও ভাল লাগবে, উপরে একটা তেলের একটা সুন্দর কালার আসবে।